بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد زين الله نكي أن رب قلنا هاي فرا على هون زي ما قلنا كي رحمة ترماش هسي رمضان ماش تلي على هون رمضان ماش ما داسي رمضان ماش كسو كسو زعما ما ده دو ده هسي نلا تنو ده هسي سرق ده هسي تلي عشاء قلنا رب قلنا আরামে তো সাথে আসো অনারাবে গুণ রমজানের রোজারে ইয়ানি রমজান মোতাবেকে আমল করর তাহলে হাজ করি এ রমজান ইবারে রমজান মাস ইবারে মানছে এনেলা কিছু উলামাও কলে এনেলা কোরআনর মাস এন হ কল্যাণ হলে এবই দেওয়া মাস যেবা মাঝে নাকি আর কোরআন যেবা আছে এবার না জল ইয়ে তাহলে তল্লাবের এবারে কোরআনর মাস এন হ তাহলে হ্যাঁ আনলা বলে মানছে মাস ইবার মাদে ইয়ানি কোরআনরে বেশ বেশ ফরি পাল্লা কোশিশ করে আর কোরআনরে শিখি বললা কোশিশ করে আর কোরআনরে ইয়ানি হাফজ করি বললা হাফেজ বনি বললা ইয়ানি কোরআনরে হাফজ করি বললা কোশিশ করে তাহলে আর হেন্দিলা কোরআনরে মানরে বুঝি বললা কোশিশ করে তাহলে এ হতার লাইবেরি আজ ইয়ার আর এই আনার কোরআনর বাবতে আর আরে কেসু যে কেসু শিখছে নাকি আর আরে কোরআন শিখার তো রুকি রাখে কোরআন ফরাত তো রুকি রাখে আর ইনর বাবতে কেসু সাই তাহলে যে নাকি যে শিশু নাকি আর আর ডেমাকাম্মা দে এন্দিল্লা গরি গলা যেটা কেঁদে আর আর কি নাম হ ফর্দা দাইয়ে ইয়া দেখি আর আর মা বাপে ইয়া আর আগর আগর মানুষ এন্দিল্লা এন্দিল্লা গরি গলা যেটা কেঁদে আর আর ডেমাকাম্মা দে তাহলে জিন নাকি ন্যায়ালয়তে বেশি মুশকিল হয়ে গিয়ে তাহলে হ্যাঁ ভিতরে ফুলাশুর শিশু দিয়ে কেন হলে আর আর জিয়ান দিন এলম শিখাচি কে আছে হাজ করে কোরআনর বাবতে জিন শিখাচি কে আছে ইয়ানি কোরআনর কোরআনরে ফরা কোরআনরে বোঝা কোরআনর মতাবে আমল করা কোরআনরে দোষালাদান হাসে ফসা আর এই গুণ আলেম উলামা কলরে দি বই দেখি ইয়ানি আলেম উলামা কল আর দিল্লা হাবা সন্না করে ফেলাই দিয়ে সাইন করে ফেলাই দিয়ে মানে হামিয়ান থোয়ার আর 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 ন আর আর নগরি ফেন দিল্লা হয় আর তারার করে গছে দিয়ে ফেলাই লেকিন ইয়ান কান বেশি গল্লত বেশি বড় আফসোসর হতা আর এ দিনর এ কোরআনর এলম জিয়ান আছে ইয়ান আর শুধু আলেম উলামা গুলো গছে দেখে দিয়ে কেলাং হলে দিন এলম শিখন নান হন শুধু আলে মুলম অকলরে ফরস তেন আলে মুলম অকলর হক তেন লেকিন দিন এলম ফরন নান দিন এলম শিখন নান আর হাজ করে কোরআনরে ফরন নান কোরআনরে শিখন নান কোরআনরে বুঝন নান হার উগ্র মুসলমানরে ফরস জিন্দিল নাকি হার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ফরমাইয়ে দে তলাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিম ইয়ানি এলম শিখন নান এলম তুয়র নান এলম ফরন নান ফরস হার উগ্র মুসলমানরে তাহলে হয়তো আল্লাহ বলি আর তো বা ফনসা ইয়ানি আয়োগ্য তো মুসলমান ইয়ান তো আর ওরে ফরস তাহলে আয় হনদিন হেন্দিলা কোরআনরে শিখি বললা খুশি করছিলাম নে কোরআনরে বুঝি বললা খুশি করছিলাম নে কোরআনরে দোসর আর হাসে ফসে বললা খুশি করছিলাম নে ইয়ান আর তো নিজের নিজে বা ফনসা তাহলে হয়তো আল্লাহ বলি এরম জানা মাদে আর উন বেগুন ফরাই ফেলাই আরো আর কোরআন শিখার হাম কোরআন ফরার হাম আর আলে মোলামকরের কষা নদী আর নিজের নিজেও কেসু ভালা গরি কোরআনরে বুঝি পারলা কোরআনরে ফরি ফারি পারলা কোরআন মায়ের নে বুঝি পারলা কোরআন মাতা আমল করি পারলা আর কোশিশ করি তাহলে ইহার বাদে দুসরা পয়েন্ট এ দেখি হলে হেন্দিলে আর গোড়াতে যে মত যাই ফেজি ইয়ানি ইতে গেই ন যায় রে হিতে ন যায় তাহলে গে দি হিতার আরে কি হ কোরআনে খতম দিয়ে দি খতম দিয়ে নামাজ পড়া শিখে তাহলে আর মা বাপে হ দে ও ইয়ে দূরলে ইয়ে কোরআন ফরি ভাজ্য ছিল নামাজ পড়ে জানো ছিল ইয়ে হারাম হারা শিখি ভাজ্য হারাম হারা শ্রেণী ভাজ্য ছিল ইয়ে আর ফান্না ফারা নহরিব হেন্দিল্লা হয় তাহলে ইয়ান বেশি আফসোস ইয়ান বেশি বড় আফসোসর হতা আর হেন্দিলা ফোন ধরে হই দি হ্যান লেকিন ইয়ান গড়াইও ফরে কেলাং হলে আর কম যা আসিবা ইকোনমিক্যালি ইয়ানি নিজের চলাফেরা লই হাল ওয়ালে বেশি মুশকিলত আছে তেতলা বলি আর তো হামিয়ান করা ফরে ফোন ধরে তরা ধরে হামার দ্বারা দেওয়া ফরে ফোন ধর হামানি হা ফরে তাহলে ইয়ান কান বড় আফসোসর হতা লেকিন আর হেন্দিলা হই দি হ্যানও বেশি গলত কেলাং হলে হনগ্য মানুষ হেন্দিলা শুধু কোরআনের হতম দিয়ারও হারাম হালাল বুঝি ভার দেখেন দিলা নাই কেলাং খুলি বে কোরআনর শুধু ফজ্জি দে কোরআনর হন ন বুঝে তাহলে হারাম হারার শ্রেণী ভাইতে কোরআনরে বুঝি ভাড়া ফুরিব তৈলে হারাম হারার শ্রেণী ভারিব দে তাহলে আর হতা যদি ইয়ান হদ্য দিয়ে গেলে ইয়ান বেশি গল্লত তৈলে হয় তালা বলি কেলা আর কান হতে দেখে গেলে আর হতা মা দেখ মানুষে হইও মানি এলম হদি বার ফুরানতে নাই এলম হদি বারে মানি মরে ফান ভরি ভারে এনও হয় তাহলে আর এনও হয় ওয়ানও হয় তাহলে হ্যাঁ তাল্লা বলি আর তু পুরা কোশিশ করন সা এলমরে হামেশা শিখি পারলা বেশত্ব বেশ এলমরে হাসিল করি পারলা আর তু কোশিশ করন সা তাহলে এন দিলে আল্লাহ তাল্লাহ কোরআন মাঝে ফরমাই দে ওয়াকুর রব্বি জিদনি ইলমা ইয়ান হুকুম দিয়ে দে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ হুকুম দেন দে ইয়া নবী ও নবী তুই হ ওয়াকুর রব্বি জিদনি ইলমা ও নবী তুই হ
ইয়া রব ইয়া আল্লাহ তুই আরে এলম মাদে তো রক্ষী কর। তাহলে আমাদের বাফিত দেখলে আর নবী তু হন এলমর হমিয়াছিল দে আল্লাহ হার এলম আর নবীরে দিয়ে। লেকিন তো আল্লাহ হুকুম দিয়ে দে দোয়াইবা ফর এ নবী রব্বি জিদনি ইলমা ইয়ান হো, ইয়ানি ইয়া আল্লাহ ইয়া রব তুই আরে এলম মাদে তো রক্ষী কর। তাহলে দুনিয়ার অলম বেগুন আল্লাহ দিবা দিও থাই বা দিও আল্লাহ তো দোয়াইবা ফত্য হন দে। তাহলে আর ইয়ান তো বুঝি ফারিম দেখেন এলম বেশ হাসিল কর অন্যান হদ্দুর জরুরত সৃষ্টি আর এবার তো বুঝি ফারি। তাহলে হ্যাঁ তাল্লাহ বলি আর শুধু কোরআন ফরি ফারি হ্যাঁ গুই বই নতে কি মারা কোরআন রিবারে খেং করে বুঝিত ফারিম খেং করে আরো সুন্দর করে ফুরিম সই করে ফুরিম ইয়ারালা কোশিস করিম। যদি কে এবার ফুরি না ফারি তুই দেখিলি খেং করে আয় ফুরি ফারিম ইয়ারালা কোশিস করিম। তাহলে যদি কি আয় ফুরি ফারি সই করে সাম করে ফুরি ফারিম করে যদি দেখিলি আর কোরআন শরীফ পারে বুঝি পেলা কোশিস করিম আর হেফজ করি পেলা কোশিস করিম। তাহলে এ রমজান ইবারে আরা মানে হেন্দিল্লা হনকান বালাহাম ন গতি আনলি কোরআনারও সই করে ন শিখিতে আরা এর নদী। তাহলে হেন্দেলা তেসারা শিশু দি খেং হলে আর কম জীবা আছে বা দুঃখিতা কম দেহা তালে বলি কিছু কিছু ইয়ে গোড়াতে ফন্না ফুরি না ফারে মা বাপে ফন্না ফরাই নাও ফারে শুধু দিনে এলাম মানে কোরআন শরীফ ফরে এলাম কোরআন ফরা নামাজ ফরা এন শিখাই নাও ফারে। তাহলে আর কিছু শৈতানি করে নাও ফরে আর কিছু মা বাপ হতা নফুনি নাও ফরে। তাহলে হেন্দেলে হেন্দেলে মানুষ ইয়ে এখন শস্য ইয়ে জুবান ইয়ে বুড়ো ইয়ে তাহলে হিতারা হয় দেখেন আর মানে আর হতা মানুষ হতে বুড়া তো তা হতে বাইশ ফার দে ইয়ানি বুড়া মানুষ হতে ফন্না ফরি ফার দে হতে ফন্নারে শিখি ফার দে এন্দেলা কথা হয়। তাহলে আর এন্দেলা হয় দে টিকিলে ইয়ান বেশি কলত ইয়ান বেশি কলত হতা কেলাং হলে দুনিয়া মাদে তুমি বুড়ো অর বলি হন তোমার ডেমাক মরি গিয়ে দেন হন ন তুমি বুড়ো হলেও তোমার ডেমাক আজি চিন্তা আছে তোমার ডেমাক আজি এলাম হাসল করি ভার দেহে দূর আছে। তাহলে হয় তাহলে বলি যদি কি আর একখান মেসাল সাইড দিয়ে দেখিলে যেটা মানে নাকি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিন ইসলামের ফেলা শুরু করে দিয়ে দিন ইসলামের দাওয়াত দিয়ে শুরু করে দিয়ে হেটা মানে যেন সাহাবা কলে যেন ইমান আইনি যেন ইসলামের কবুল করছে সি তার বহুত ধরনের বয়স হলা মানুষ আসছিল এনদিলা হস্য আসিল গুড়া আসিল বুড়া আসিল। তাহলে যে যে বয়স মানে ইসলামের কবুল করছে সে বয়স মানে তারা ইসলামের শিখা শুরু করে দিয়ে। তাহলে তারা ন জানিলে এজন তো এজন হুসাল হইতো এজন এজন শিখাইতো এজন এজন মদত করত। তাহলে এহ তালাই বলি আর আয়ু আর যদি মেসালে আনত কান আইজর লই পেলা সাহায্য দেখিলে আর আয়ু এখন টাইম মাদে আর যেত বুড়ো হয় ওই যেত হস্য হয় ওই আর যদি কি হ্যাঁ নিলে এজন এজন শিখাইছি শিখ করে দিয়ে দেখিলে ইনশাল্লাহ আর আর হিন্দিলা কোরআনের এলম থরক্ষী হইব। তাহলে মেহরবানি করে আর হতা ওয়ান নহইম বুড়া তুতা বাসনা ফা ইয়ান নহইম কেলাং হলে দুনিয়া মানে হন কান শেষ না মুমকিন নাই কোশিস করে দিয়ে দেখিলে কোশিস করলে বেগুলন মুমকিন হয়ে যাবে। তাহলে ইহার বাদে দে লাস্ট তো শিশু হইদি কেং হলে আর আকান হতা হইদি কেং হলে বেশি সরম লাগে এনে আত্ম হুসাল হইতে বেশি সরম লাগে। তাহলে ইয়ান অকান বেশি উল্টা ফুল্টা হতা কেলাং হলে এখনো দুনিয়া এনে লেগিয়ে দিয়ে এখন হালত এনে লেগিয়ে দিয়ে মানুষের তো অশিষ্ঠান আমাদের সরম লাগে জিয়ান আমাদের নাকি সরম নলাভ হর অশিষ্ঠান আমাদের সরম নলাগে জিয়ান আমাদের নাকি সরম লাভ হইত। মেশাল তো রান যে মেশাল দিতে দেখিলে যে হনক মানুষে সুঁড়া হা ধর ইয়াদ হসিয়া বুয়া সুঁড়া হা ধর তলি হিবা সুঁড়া বা আসছে মানে মা বাবার মন তো হা দাদাদের মন তো হা সাঁসানের মন তো হা বড্ডা মানুষের মন তো হা। তলে এই শিষ্যান আমাদের হিবা তো সরম নলাগে যে হনক কান জিয়ান কান নাকি কান বেশি বুড়া শিশুর বুধ তো মানা যা। তলে শিষ্যান গরিব আল্লাহ হিবা তো সরম নলাগে তাহলে যদি কি তুই হ্যাঁ মানুষ হিবারও যদি দেখি ইয়ান ফুসাল যদি কিলে হবে তোমার তো আলফাতি হাইয়ে নে তোমার তো নামাজের নিয়ত আইয়ে নে তোমার তো যুগর যদি দোয়া আইয়ে নে হেন্দেলে যদি হনে কানছি ফুসাল যদি দেখিলে এইবার তো বেশি সরম লাগে এবার যদি নজানো যদি দেখলে হনে টাইম মানে তোমার নজানা মরে কি হ না ইয়ান নহইব কেলাং হলে শর্মজরিয়া। তাহলে হ্যাঁ তাহলে বলি এখন আর তো সরম যে আমাদের নলা হইতো আমাদের সরম লাগে যে আমাদের সরম লাগা পরে আমাদের সরম নলাগে হ্যাঁ তাহলে বলি হালত উল্টোই গিয়ে গিয়ে। তাহলে ইয়ান লাগলে আর তুই হ্যাঁ আনরে বদলি ফেলা করিব হ্যাঁ আনর বদলি আরো আর তু যে মানে সরম লাগা পরে সরম লাগা ভরিব যে মানে সরম নলাগা পরে হ্যাঁ মানে সরম নলাগা ভরিব কেলাং হলে সরম হাইয়া হদি ইয়ান কান বেশি জরুরি শিস ইসলাম মাদে আল্লাহ নবী ফরমাই দে সরম হাইয়া হদি ইয়ান কান ইমানর টুকুড়া ইমানর টুকুড়ার বুত তুই সরম হাইয়া হদি ইয়ান। তাহলে হ্যাঁ তাহলে বলে সরম হাইয়া হদি ইয়ান জরুরি সরম হাইয়া হন নতা পরে দন লেকিন সই জায়গা মাদে রাখো সরম হাইয়া যে মাদের লাগা পরে হিয়ত রাখো যে মাদের লাগা নপর হিয়ত কেলা লাখিতাম। তাহলে হ্যাঁ তাল্লাহ বলে আর সুই জায়গা মানে হায়া শর্মরে রাখি মানে জিয়ান আমাদের লাগা নপর মানে আর হায়া শর্মরে না রাখি যেন দিলে নাকি এলমরে শিখায় এলমরে ফুসাল লোয়া হনকা নজানে দিয়ে গেলে জানে দিয়ে বারে ফুসাল লোয়া যেন দিলে নাকি আল্লাহ তাল্লাহ কোরআন আমাদের ফরমাই দে ফার্স্ট আলু আহলে জিক্রি ইনকুম তোমরা তাহলে মন তোমারা সোয়াল করো তোমারা ফুসাল লো ওই তারা রে যে তারা নাকি জানে
যদিকে তোমার না জানো দুই দিকে তাহলে ইয়ান কান আল্লাহর হুকুম দুসরা জনের ফুসাল লোয়া জানে দেহি বারে মালুমাত আছে যে মানুষই বারে ফুসাল লোয়া কান আল্লাহর হুকুম তাহলে আর যদি হিয়ানোর হেলাফ করে দুই দিকে হিয়ানোর উল্টা জারি দুই দিকে ইয়ান আর আল্লাহর হুকুমের উল্টা জারি দিয়ে হেঁদিল লইব তাহলে আল্লাহর হুকুমের উল্টা জারি দুই দিকে অনারা হয় পারো ইয়ানোর নতিজে কিনে এলে দিয়ান যেহন আল্লাহর হুকুম যদি আর উল্টা জারি দুই দিকে ইয়ানোর গুণা নিয়ে এলে তাহলে হয় তাল্লাহ বলি আর আল্লাহর হুকুমের খেলাফ নগরিয়ম ইয়ান আর যদি নজানে দুই দিকে আর জানে দিহি পারে হুসাল লইম ও ভাই রমজানের মাঝে বেগুন গরম মাঝে বৈডা তাহলে মেহরবানি করে এত কোরআন শরীফ ফারাগান নয় মেহরবানি করে আরে কোরআন শরীফ আনকা কেন্দ্রে ফর দিয়ে আনকা শিখো না এনদেলা হুসাল তার নশরমাইম যদি আর হেন্দেলা নশরমাই যদি খেলে ইনশাল্লাহ আর কোলান রম ধরে কি হইব তাহলে যদি আর কোরআন বুঝি করে বুঝি ফরি আর আমল করে যদি খেলে ইনশাল্লাহ আর কমও তোর কি হইব তাহলে হ্যাঁ তাহলে বলি রমজানের মাঝে আশা করে দিয়ে ওনারা বেকুরনি কোরআন ফরি ভারত দিয়ে তারা ওনারা কোরআনরে সহি করে ফরি বলা খুশি করিবে আর বুঝি বলা খুশি করিবে আর কি নাম হোক কোরআনরে হেফজ করি বলা খুশি করিবে আর যে তারা ফরি না ফারা বড় ফরি না ফার এই তারা ফরি বলা খুশি করিবে দোসরা ধরনের তো ফুসাল হইতে খুশি করিবে দোসরা ধরনের দোসরা ধরনের হাসা এরা শিখি বললা খুশি করিবে আর যে তারা জানো হি তারা ইয়ান দিলে আতা হাসে মানুষ হাসে তারা শিখাই বললা খুশি করিবে তাহলে আজের ভিডিও দূর আশা করেন বুঝে ফেজ অনার জলিম সানের ভিডিও মাদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।